চৈত্রের রাত্রি শেষে সূর্য আসে নতুন বেশে, এই ধারণার আলোকে এবার জেগেছে মার্কিন শিক্ষার্থীরা। গেল ছয় মাস ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা এবং যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বিক্ষোভ ঠেকাতে একাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। গেল সোমবার রাতে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ঠেকাতে ক্যাম্পাসে প্রবেশ করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করলে অন্তত কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, MIT সহ যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করছে। এ সময় MIT শিক্ষার্থীরা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতারও সমালোচনা করেন। পাশাপাশি ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে MIT সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তারা। এর আগে গেল সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের প্রবেশ এবং বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়। ফলে এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুসলার চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি শিক্ষার্থীদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানান কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনুচে শফিক বলেন, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষী ভাষা, ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বাতিল করছে। এসব উত্তেজনা কলম্বিয়ার সাথে যুক্ত নয় এমন ব্যক্তিদের মাধ্যমে এবং যারা তাদের নিজস্ব এজেন্ডা পূরণ করতে ক্যাম্পাসে এসেছেন তাদের মাধ্যমে ব্যবহৃত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে বলেও ধারণা করছে কর্তৃপক্ষ। এমনই বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট নেমাত মিনুচে শফিক। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে এবং লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অনলাইনে করা একাধিক ভিডিও পোস্টে দেখা যায়, কলম্বিয়ার কাছাকাছি কিছু বিক্ষোভকারী গেল 7 অক্টোবর ইসরায়েলে করা হামাসের আক্রমণকে সমর্থন করছে, আবার কেউ কেউ ইসরায়েলকে ধ্বংস করার কথাও জানায়। এছাড়া ইহুদি শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে মৌখিক প্রতিবাদ করতেও দেখা যায় একাধিক ভিডিওতে। এত কিছুর পরেও উভয় পক্ষের শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। তারা বলছে ইহুদি বিদ্বেষী এবং ইসলামোফোবিয়া উভয় ঘটনাই বেড়েছে, আর ক্যাম্পাসের এসব বিক্ষোভের ঘটনাই নিন্দা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইমরুল হাসান, 8 টিভি।